হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেল বেঙ্গলি বঙ্গোপনা চ্যানেলে জানে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে একটু অন্য স্বাদের একটা মিষ্টি তোমাদের করে দেখাবো মিষ্টি আমরা অনেক রকমভাবেই খাই তো আজকে তোমাদের আমি এই ধরনের মিষ্টি করে দেখাবো এরকম মিষ্টি তোমরা কখনো খেয়েছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো শুরু করা যাক মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে জল নিয়ে নিয়েছি দু বাটি জল তার সাথে এক বাটি চিনি শিরাটা বানিয়ে নেব চারটে এলাচ থেতে করে দিয়েছি শিরাটা দেখো তৈরি হয়ে গেছে মনে হচ্ছে তো তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার একটা প্যান বসিয়ে নিয়ে আমি এখানে দেড়শো গ্রাম দুধ ডবল টোনের ডবল টোনের যে কাউ মিল্ক হয় সেটা ব্যবহার করেছি আগে গরম করে রেখেছিলাম তা এখন শুধু একটু ফুটিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে তিন চামচ মতো ময়দা দেব এবং ফ্লেমটাকে মিডিয়াম করে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা এখানে চাইলে সামান্য নুন ব্যবহার করতে পারো কারণ অনেকেই খাবারে নুন ছাড়া খেতে পারে না সামান্য এক চুটকি নুন দেওয়া যেতে পারে এবং এইভাবে মিডিয়াম ফ্লেমে পুরো ময়দাটাকে এইভাবে আমরা একটা ডো মানিয়ে নেব দেখো আস্তে আস্তে কড়া থেকে ছেড়ে আসছে তার মানে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে একটা পাত্রে ঠান্ডা করে নেব হালকা হালকা গরম থাকবে এরকম ঠান্ডা করতে হবে এবার হালকা হাতে একটু ঘি ব্রাশ করে নিয়ে আমরা ময়দাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা একদম মোলায়েম করে মেখে নিতে হবে এবং তারপরে আমরা ছোট ছোটো লেচি বানিয়ে নেব খুব ছোট লেচি নয় মানে লুচির যেমন লেচি হয় একদম ওই রকম সাইজের লেচি বানাতে হবে এবার সামান্য ময়দা ছড়িয়ে আমরা বেলে নেব ডোটা যেহেতু খুবই নরম ময়দা ছাড়া ডোটা কিন্তু মানে লেচিটা কিন্তু বেলা যাবে না খুব হালকা হাতে আমাদের লেচিটাকে বেলে নিতে হবে বেশি মোটা করে নয় পাতলা করে আমাদের কিন্তু বেলতে হবে একটু সাবধানে তারপরে এইভাবে আমরা ভাঁজ ভাঁজ করে মুড়ে নেবো এবারে আমরা এরকম একটা পানের শেপ দিয়ে দিচ্ছি কী সুন্দর দেখতে হয়েছে দেখো এইভাবে আমরা সমস্ত লিচিগুলো বেলে নেব গড়া হয়ে গেছে আমাদের এবারে আমি কড়াতে সাদা তেল ব্যবহার করছি করে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেম করলে গাগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ধরে গেছে হালকা মচমচে হয়েছে এরকম অবস্থায় আমরা উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে করে কড়া না ভাজা হয়ে গেছে এবার ভাজাটা তুলে নিয়ে আমরা যে চিনি চিরাটা করে রেখেছিলাম তার মধ্যে একে একে দিয়ে দেব চিনি শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে হালকা করে আবার একটু গরম করে নেবে এবারে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে রসের মধ্যে চুবিয়ে দিতে হবে এবং এটাকে থেকে আধ ঘন্টার জন্য আমরা চাপা দিয়ে রেস্ট করতে রেখে দেব। যাতে রসটা পুরোটা মিষ্টির মধ্যে টেনে যায় দেখো কুড়ি মিনিট পরে এসে দেখছি যথেষ্ট তাড়াতাড়ি রসটা টেনে নিয়েছে এবার আমরা সাজিয়ে নিলাম একটা প্লেটে এবং যে রসটা ছিল ওপর থেকে দিয়ে দিলাম দেখো তোমাদের আমি হাত দিয়ে দেখাচ্ছি না সুজি না অন্য দুধ গুঁড়ো দুধ কিছু ব্যবহার ছাড়াই এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে শেয়ার করো লাইক করো তাতে আমি আরও মোটিভেটেড হই নতুন নতুন রেসিপি বানাতে আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আবারও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং